Dragi voi, গতবার আমার কাছে নেশা নামক এক আবির্ভূত ধনী আদর্শ সিগারেট পূর্ব আদর্শ কেউই এই নেশাতে থাকতে চাই জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিদিন আজকে শ্রী শ্রী হরিদাস গুরুসাদ সেবা সংঘ কর্তৃক আয়োজিত শ্রী শ্রী হরিদাস গুরুসাদ বিশেষ স্টাডি গ্রুপ কর্তৃক পরিচালিত গত সম্প্রদায়ের উৎসব বিদ ও প্রত্যয় মুক্তি বাড়িটি আমাদের পিছিয়ে পড়া সমাজের আলোর দিশারী লাইট হাউস মুক্তি বাড়িটি শ্রী শ্রী গুরুসাদ ঠাকুরের 175তম জন্মবার্ষিকী জন্মদিন জন্মজয়ন্তী আবির্ভাব তিথিতে আজকে এই সার্বজনীন কেন্দ্র কালীপুজোর উপস্থিত মাননীয় সভাপতি অনুষ্ঠানের সেক্রেটারি আমার উপদেষ্টা মন্ডলী সুবলদার আমি চিরকৃতজ্ঞ এই সংগঠনের প্রতি আমাকে আমন্ত্রণ করার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীর দুই সিনিয়র কর্মকর্তা তাদের দিক নির্দেশনায় এই সংগঠন বিশেষ স্টাডি গ্রুপ দিন দিন পরিবর্তনের ধারায় এগিয়ে যাচ্ছে আমার শ্রী গৌতম স্যার এবং শ্রী বিভব স্যার এবং শ্রী শ্রী পলাশ পাড়ে এছাড়া রয়েছেন প্রিয় শিক্ষার্থী আমন্ত্রিত বিভিন্ন দর্শক শ্রোতা ভাই বোন সবাইকে মধুয়া দর্শনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা নয়টা বেজে গেছে প্রথম দিক হলে পরে হয়তো অনেক সময় বক্তব্য খারাপ যেত আমি দুটি বিষয়ে একটু আলোকপাত করব ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর জি মোদি এই ভাষণের তাৎপর্য দুই বিশেষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুটি কথা আমি যতদূর আমি তিন থেকে চারবার ভাষণটি শুনেছি একবার সুন্দর করে লিখেছি চেষ্টা করেছি তার সিডিএ ক্রিটিক্যাল ডিসকোর্স অ্যানালাইসিস এটা ভাষা বিজ্ঞানের একটি কথা অর্থাৎ একটি ভাষণকে সামাজিক রাজনৈতিক ধর্মীয় বিভিন্ন দিক থেকে অ্যানালাইসিস করলে কি পাওয়া যায় তার একটি বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি মনে করি এখন মধ্য দর্শনে চলছে চতুর্থ শিল্প চতুর্থ বিপ্লব মুক্তি বাহিনী পূর্ণবঙ্গ শিশু হিসাব ঠাকুর 1912 সালে জন্মগ্রহণ করেছিলেন এই জাতির প্রথম বিপ্লব শুরু হয়েছিল মুক্তি বাহিনী শ্রী শ্রী গুরুসাদ ঠাকুর 1846 সালে 13ই মার্চ জন্মগ্রহণ করেছিলেন তৃতীয় বিপ্লব তৃতীয় বিপ্লব আমাদের ভারতীয় লোকসভার মাননীয় সাংসদ শ্রী শান্ত ঠাকুর যখন ওই লোকসভায় বলেছিলেন আই রিমেম্বার টু আওয়ার লর্ড পূর্ণবঙ্গ শিশু হিসাব ঠাকুর তখন এই উপস্থিতি আমাদের ঠাকুরকে চিনেছিল চতুর্থ বিপ্লব বলব চিন্তা মোড়ানোর দিকে 27 মার্চ এই হিন্দি বাংলা মিলে 32 মিনিট 17 সেকেন্ডের এই ভাষণ একটা 7 মিনিটে তিনি স্টেজে ওঠেন একটা 40 মিনিটে তিনি নামেন যদি এই ভাষণটিকে তুলনা করা হয় বাঙালি জাতির মুক্তির জন্য যেমন চির অনিশেষ প্রেরণা দিয়েছিল 7ই মার্চের ভাষণ ভাষণটি ছিল 18 মিনিট রেকর্ড টাই 23 মিনিট ছিল পূর্ণাঙ্গ ভাষণ আরেকটি ভাষণ বর্ণবাদ তথা বিলুপ্তের জন্য মানুষের সারা জীবন মুক্তির জন্য সেই আবরণ নির্মাণের 3 মিনিটে 268 শব্দের ভাষণ যেটা তিনি ব্রিটিশ পার্কে বসে দিয়েছিলেন এই দুটি ভাষণ যেরকম এই জাতির জন্য গুরুত্বপূর্ণ ঠিক মত দর্শন মত সম্প্রদায়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ভাষণ তেমনই প্রেরণা দানকারী তিনি হিন্দি এবং বাংলা মিলে 32 মিনিট 17 সেকেন্ড যদি হিন্দি ভাগ করি তাহলে ওই 16, 17 বা 18 মিনিট হয় তো সেদিকে আমি প্রথমে বলবো তিনি এখানে আসলেন পূর্ণবঙ্গ শিশু হিসাব ঠাকুরকে ইন্ট্রোডিউস করলেন দেবতা হিসাবে তিনি 130 কোটির জনগণের পক্ষ থেকে তাকে অবনত মস্তকে প্রণাম গ্রহণ করলেন এর মাধ্যমে এটাই প্রমাণিত হয় এই ভারতীয় উপমহাদেশে তিনি যেমন কালীবাড়ি গিয়েছিলেন যার ছবিতে সেটা 51তম তীর্থক্ষেত্র ঠিক এই গোড়াকান্তি ধামও মোদীজির আগমনে 52তম তীর্থক্ষেত্র হিসেবে আবির্ভূত হল 130 কোটির সেই প্রণাম দিলেন এই আমার পূর্ণবঙ্গ শ্রী শ্রী হরিদাস ঠাকুরকে 5 বার তিনি নত হয়েছিলেন তার ভাষণের 27 বার শ্রী শ্রী হরিদাস ঠাকুরজি বলেছেন 6 বার বলেছেন হরিদাস ঠাকুরজি এবং জয় হল 3 বার এবং জয় হল 3 বার দিয়ে তিনি শেষ করেছেন এক অমায়িক ভাষণ মত সমাজের শ্রেষ্ঠ দর্শন শ্রেষ্ঠ সাহিত্য রূপ আমি ভাষণটাকে তিনি বলেছেন এই মাটিতে
থেকে তিনি বঙ্গবন্ধু প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তার পক্ষে আমাদের এমপি মহোদয় দুই গোপালগঞ্জ আট এবং দুয়ে শ্রদ্ধা জানিয়েছেন, সেক্রেটারি পক্ষবাদী তাদেরকে শ্রদ্ধা জানিয়েছেন। এর মাধ্যমে এটাই তিনি বোঝাতে চেয়েছেন, এই গোপালগঞ্জে যে মধ্য অধ্যুষিত এলাকা আছে তাদের অভিভাবককে আমি শ্রদ্ধা জানাই, তাদের জাতির পিতাকে আমি শ্রদ্ধা জানাই, এই মধুরা যেমন সুন্দরভাবে এদেরকে শ্রদ্ধা জানাই। মান্নার বাড়িতে মুক্তিযুদ্ধের চেতনায় ধারণ করে এই মধুর সমাজ, তিনি বলেছেন একাধিকশো মানবতাবাদী সমাজের অগ্রদূত হচ্ছে তৃণমূল সৃষ্টি বলতে আশা করি। আমরা যদি মানবতাবাদী কয়েকটি সনদের কথা বলি, এই পৃথিবীতে প্রথম মানবতাবাদী সনদ হচ্ছে সাইলাস সিলিন্ডার, খ্রিস্টপূর্ব 593 সালে এটা তৈরি হয়েছিল। এরপর লিখিত সনদ মদিনা সনদ, এরপর ম্যাগনা কার্টা, বিল অফ রাইটস, পিটিশন অফ রাইটস, সর্বশেষ আমরা সবাই জানি 1948 সালে মানবাধিকার সনদ হয়েছে। এখানে একটা আর্টিকেলে বলা হয়েছে হিউম্যান বিং আর গড ফিল ইকুয়াল ইন রাইটস অ্যান্ড ডিগনিটি, অর্থাৎ মানুষ জন্মগতভাবে স্বাধীন, অধিকার এবং তার পদমর্যাদায় সমান। আজকে এই একাদশ শতকে যে কোনো মানবাধিকার সনদ দেখেছেন, আমার মুক্তি বাহিনীর পূর্ণতম চিত্র হুসেন ঠাকুর এই দাদা সংজ্ঞার মাধ্যমে তিনি এই মানবতার সমস্ত সংজ্ঞাটাকে আখ্যায়িত করেছেন। এই কারণে মধ্য দর্শন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দর্শন। আমি যদি এরকম করে বলি, আজকে আমরা যে দাদা বললেন নয়টা বলা যাবে না, অস্পৃশ্য বলা যাবে না, আরে ভাই আমি তো ছাড়তাম না, আমি ইতিহাসের ছাত্র, ভারতীয় উপমহাদেশের ইতিহাস লিখতেছি, নতুন চন্দ্র প্রণব সহ ভারতের সহিত সমস্ত রাইটারদের গবেষণা করতেছি। এই ভারতীয় উপমহাদেশে ভারত মা ভয়ঙ্কর তারা সংস্কৃতিতে সভ্যতায় যে ধর্ম ছিল মধ্য ধর্ম, সেই ধর্ম সেটাই সনাতন ধর্ম। সেখানে বলা হয়েছে যে সহস্বরজীবনপূর্ণত চিন্তা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী এখন বলেন যে সিম্পল লিভিং হাই থিঙ্কিং, সেই হরপ্পা সভ্যতার যে ধর্ম সেটাকে সনাতন ধর্ম। বৌদ্ধরা এসে ডিস্ট্রয় করে দিলেন, সেনরা এসে প্রাণগণমতি আখ্যায়িত করলেন, আর্যরা এসে বৈদিক ধর্ম নামকরণ করলেন, সবাই ধর্মান্তরিত হয়েছে। বাট আমরা যারা মূল হরপ্পা মহেঞ্জোদার তারা কিন্তু ওই এখান থেকে সেই সুন্দরবনকে বাতাবন বলা হয় এখানে ছুটে এসেছি, এই পূর্ব বাংলায় সমস্ত গাছপালা আমরা এই পরিষ্কার করে সেখানে বসবাস করেছি। তো আমরা তো হিন্দু ধর্মের রুট, সনাতন ধর্মের রুট। সুতরাং এই 130 কোটি ভারত এবং 18 কোটি এই ভারত উপমহাদেশে মধুয়ারা আর কোনো অস্পৃশ্য নয়, আর কোনো চান্ডাল নয়, আর কোনো নবশূন্য নয়। আপনাদের বুঝতে হবে, আমি যদি নেলসন ম্যান্ডেলার কথা বলি, আমি যদি মার্টিন লুথার কিংয়ের কথা বলি, আমি যদি মহাত্মা গান্ধীর কথা বলি, ইভেন আম্বেদকর যিনি সংবিধান প্রণেতা, এরা সবাই অবিসম্বাদিত বর্ণবাদী নেতা ছিলেন, বর্ণবাদ বিরোধী নেতা ছিলেন, এটা আপনারা সবাই জানেন। আমি ব্যর্থহীনভাবে বলে দিতে চাই এদের জন্মের অনেক আগে 1846 সালে, আর প্রত্যেকের জন্মশালা আপনি দেখবেন এই 1846 সালের পরে। সেই সময় মুক্তি বাহিনী হুসেন ঠাকুর এই পিছিয়ে পড়া মানুষের মুক্তির কথা বলেছেন, এই বর্ণবাদ বিলোপের কথা বলেছেন। আজকে বলা হয় যে ব্রিটিশ রাজ পরিবারেও ওই মেগান এবং প্রিন্সের ছেলে হবে না মেয়ে হবে, কালো হবে না সাদা হবে, এ নিয়ে আর কি আলোচনা করা হয়। ডোনাল্ড ট্রাম্প বর্ণবাদী আচরণের কারণে জর্জ ফ্লয়েডকে মারার কারণে তিনি ক্ষমতা থেকে সরে যেতে পারলেন, অর্থাৎ একাদশ শতকে যারা উচ্চ জায়গা আছেন তারা বর্ণবাদী ধারণ করেন। আর সেই ঊনবিংশ শতকে আমার মুক্তি বাহিনী হুসেন ঠাকুর এটাই দিয়েছিলেন। আমার আলোচনা সম্পর্কে মধুয়া জাগরণ সৃষ্টি হয়েছে, এটা থাম্বার নয়। আমি স্বপ্ন দেখি এক সময় মার্কিন প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী, রাশিয়ার প্রেসিডেন্ট, ইভেন জাতিসংঘের মহাসচিব এই পূর্ণ ধামে আসবেন। আমি সেই স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি এখন হয়তো আর 10 জন সরকারি কর্মকর্তা আছে, এই যেটা একটা সভা সমাবেশ হবে সেখানে 50-60% সরকারি কর্মকর্তা হবে, আমি এরকম স্বপ্ন দেখি। আপনাদের কিনতে হবে বাংলাদেশের যদি 200 ম্যাট্রিক টিচার থাকে আমার গৌতম স্যার একজন, বাংলাদেশের 10 জন যদি ফিজিক্স এবং কেমিস্ট্রি টিচার থেকে থাকে আমার বিজন স্যার, আমার বলা স্যার। সুতরাং এত সুন্দর অ্যাসেট আপনাকে ইউটিলাইজ করতে হবে ভাই, ব্যাপারটা বুঝছেন। পত্রিকা হচ্ছে নলেজ হাউস, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছে এডুকেশন ইজ লাইফ, মানে জ্ঞানই আলো। আর আমার পুরুষের ঠাকুর ওইয়া বলে দেখেন তো সমস্ত ছেলেমেয়েদের শিক্ষার জন্য পাঠাতে বলেছেন,
তিনি শিক্ষার কথা, শুধু শিক্ষার কথা বলেছেন, নারী মুক্তির কথা বলেছেন। এই একাদশ শতকে মুক্তি বাণী গুরুচার ঠাকুর সমস্ত দিকে প্রেক্ষাপটে তিনি ভারত রত্ন পাওয়ার যোগ্য, তিনি গণতন্ত্র নোবেল পুরস্কার শান্তিতে পাওয়ার যোগ্য। অনেক রিসার্চ চলছে, গবেষণা চলছে, সাথী মাসের ভাষণ যদি কখনো একা আমি আপনাদের সামনে সেমিনারের মতো আসি, পাঁচ ঘন্টা তাদের ব্যাখ্যা করব, পাঁচ ঘন্টা দাবো সে দিয়ে গেছেন। আর পিছনে ক্রিয়াগত টাকার কোনো সময় নাই, পারে বলেছে আমরা সবাই বন্ধুয়া। অসুবিধে কি ভাই, এই পুরোটা স্থিতিশীলতা সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে তিনি তো বলেই গেলেন, ইভেন বাংলাদেশ এবং ভারতের বলেছেন এই যে আমাদের আর্থিক সম্পর্ক, উত্তরাধিকারী সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক, এর সাংস্কৃতিক দিকটা একদম ঠিক রাখছেন। দুই ঠাকুর বাড়ি এই ভেট করাটা তিনি যেটা বলে গেছেন, কুণ্ডলী বলেন তিনি সন্তান ঠাকুরকে শ্রেষ্ঠ কর্মজ্ঞ ব্যক্তি বলেছেন, সংবেদনশীল ব্যক্তিত্ব বলেছেন। এ দ্বারা প্রমাণিত হয় সকল মধ্য নেতৃত্ব কর্মঠ, সমস্ত মধ্য নেতৃত্ব সংবেদনশীল, সেটা কিন্তু এবারের নির্বাচনে মনে হয় দেখিয়ে দেবে। সুতরাং আমরা চাই একটা মানবিক বাংলাদেশ, মানবিক বিশ্ব, যেখানে কোনো উগ্রবাদ থাকবে না, ধর্মান্ধ থাকবে না, সেখানে হবে মানুষ মানুষের। এই কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গান মানুষ মানুষের জন্য। আমি বারবার একটা কথা বলি, এই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি অনেক কবি এখানে চণ্ডীদাস বলেছেন, সবার উপরে মানুষ সত্য ভালো করে নাই, লালন করেছেন মানুষ বলতে সাথে মানুষ পাবে, রবীন্দ্রনাথ বলেছেন মানুষের উপর বিশ্বাস আত্ম পা, আর কাজী নজরুল বলেছেন এখানে এই কোনো ধর্মের কোনো হল সেখানে হিন্দু মুসলমান এক না সেখানে দোয়া বলে ভাই। এই সমস্ত দর্শন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আমি শোষণের তৈরি নয় আমি শোষিতের তৈরি, তিনি একটি মানবতা এই বাংলাদেশে হিন্দু মুসলমান প্রতিষ্ঠা করা আছে সবাই আমাদের ভাই। সুতরাং এরকম একটা মানবিক পৃথিবী তৈরি হোক, আমার বিনম্র শ্রদ্ধা কৃতজ্ঞতা সারা জীবন তিনি মুক্তি বাণী প্রসার ঠাকুরের প্রতি। আমি বন্ধুয়া বলে আমি নিজেকে ধন্য মনে করি, গর্ববোধ করি। আজকে সমস্ত শিক্ষিত সমাজ সুনামি দেবে এই বন্ধুয়া ভারতের পক্ষে ইচ্ছা করে ব্রিটেন, আমেরিকা, কানাডা বন্ধু বন্ধু আমার কাছে জানতে চাচ্ছে বন্ধুরা কি, আমি চেষ্টা করেছি তাদেরকে ইংলিশে বিভিন্ন মেসেজ দিতে। মানুষের মধ্যে কোনো বিদাবের নাই, সাম্যবাদী দর্শন, মূল্য দর্শন।